কুলাঙ্গার শুভেন্দু অধিকারী গলায় রুদ্রাক্ষের মালা দিয়ে নিজে নেতৃত্ব দিয়ে মদ্যপ অবস্থায় সেই মা বোনেদের ওপর আক্রমণ করেছে। গতকাল তারকেশ্বরে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি তিনি কুলাঙ্গার বলে বেনজিরভাবে আক্রমণ করেন। উল্লেখ্য, গতকাল বিজেপির সভাস্থল আজ শুদ্ধিকরণের উদ্যোগ নেন বিধায়ক রামেন্দু সিংহ রায়। তারকেশ্বর মন্দিরের দুধপুকুর থেকে জল নিয়ে এসে রাস্তায় ঢালা হয়। শুধু জলই নয়, দুধ দিয়েও রাস্তায় পরিষ্কার করা হয়। বিধায়ক বলেন, এটা কোনো কর্মসূচি নয়, তবে বিজেপির কারণে তাদেরকে এই কাজ করতে বাধ্য করা হয়েছে। আর এখানেই শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রের বিজেপি সরকারকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক। তিনি বলেন, গতকাল বিজেপির সকল কর্মী মদ্যপ অবস্থায় ছিলেন, এলাকার মহিলাদের প্রতি তারা অশালীন আচরণ করেন, মারধর করে অনেক মানুষকে জখম করা হয়, আর এই সমস্ত কাজে নাকি মদ্যপ অবস্থায় নেতৃত্ব দিয়েছেন কুলাঙ্গার শুভেন্দু অধিকারী। গতকাল বিজেপি অধিকারীকে নিয়ে তারকেশ্বরে একটা মিছিল করে গোটা হুগলি জেলা থেকে 1200 মতন লোক এসেছিল, প্রত্যেকে মদ্যপ অবস্থায়। এখানকার কিছু মহিলা, তারা সংসার চালায়, গ্যাসের দাম, ডিজেল পেট্রোল কেরোসিনের দাম, তারপরেতে হচ্ছে তাদের পরিবারের স্বামীরা চাষবাস করে, সেই সারের দাম বৃদ্ধির প্লাকার্ড তারা রাস্তার ধারে দাঁড়িয়ে দেখাচ্ছিল যে শুভেন্দু অধিকারী, তুমি কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে আছো, এগুলোর দাম কমানোর ব্যবস্থা করো, আর আমাদের বকেয়া 100 দিনের কাজের টাকা কেন্দ্রে তোমার বিজেপি সরকার দিচ্ছে না, আমাদের মতন গরিব মানুষের ঘরের টাকা দিচ্ছে না, এগুলোর ব্যবস্থা করো। সেই শান্ত প্লাকার্ড হাতে মহিলাদের ওপর প্রথমে ইটপাটকেল ছুটতে থাকে, তারপর তাদের তাড়া করে, তারা যখন একটা বাড়ির মধ্যে আশ্রয় নিচ্ছে, সেখানে পৌঁছে আমাদের এই মা বোনেদের অনেকের শাড়ি ব্লাউজ পর্যন্ত ছেড়ে দুজনের গলার হার ছিনতাই করে নেয়। 11 জন মহিলা এই পাথর ইঁটে আহত হয়, তাদের মধ্যে 3 জন এখনও হসপিটালে ভর্তি, 1 জন ট্রান্সফার হয়ে চুচুড়া হসপিটালেতে আছে। এই জায়গায় গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে শুভেন্দু অধিকারী মদ্যপ লোকদের নিয়ে এসে মহিলাদের মারধর করল, আর সাংবাদিকদের সামনে বড় বড়াই করে স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা ওদেরকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছি, আমরা আইনের আশ্রয়ে গেছি, আজকে বাবার পুকুর দুধ পুকুর আমাদের কাছে পবিত্র, গঙ্গার জলের মতনই সে পবিত্র, সেই জল মহিলারা এনে আজকে এই যেখান থেকে দাঁড়িয়ে শুভেন্দু মিথ্যাচার করে গেছে সেখানটা আমরা ধুয়ে পবিত্র করলাম, দুধও দিতে দেখলাম, দুধ গঙ্গা জল দিয়ে যেমন পুজো হয় তেমনি বাবার পুকুরের জলের সাথে দুধ মিশিয়ে, দুধ পুকুরের জল মিশিয়ে সেখানেতে বাবার পুজোতে লাগে। তাই এই অপবিত্র করে গেছে, এই মাটি মহিলাদের রক্তাক্ত করে গেছে, তাদের গায়ে হাত দিয়েছে, তাদের পোশাক ছিঁড়েছে, তাদের মাথা ফাটিয়েছে, এই নোংরা কাজের জন্যে যেখানে দাঁড়িয়ে সে বক্তব্য রেখেছে আমরা সেটা পবিত্র করলাম। এবং বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, তিনি মহিলাদেরকে আগিয়ে দেবার জন্যে তাদেরকে বিভিন্ন প্রকল্প এবং প্রশাসনিক জায়গাতে নিয়ে আসার চেষ্টা করছেন, আর কুলাঙ্গার শুভেন্দু অধিকারী গলায় রুদ্রাক্ষের মালা দিয়ে নিজে নেতৃত্ব দিয়ে মদ্যপ অবস্থায় সেই মা বোনেদের ওপর আক্রমণ করেছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল, রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য,
অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নম্বরে।